আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মাটন কুরমা বানিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি 600 গ্রাম মাটন নিয়েছি, টক দই, পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ কোচানো, আদা রসুন বাটা, আমন্ড, কাজু বাদাম, পোস্ত, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, ঘি, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি শাহজিরা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, জয়িত্রী, জায়ফল, দারচিনি, কালো এলাচ, এলাচ, শাহজিরা। বাটির যে মশলাটা আছে গোটা, ওটা আমি মাটনের মধ্যে দেব, আর প্লেটের মধ্যে যেটা আছে ওটা আমি গুঁড়ো করে মাটন যখন রান্না হয়ে যাবে তখন ওটা ওর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এরপরে আমি মাংসের মধ্যে সমস্ত মশলা দিয়ে মাংসকে ভালো করে মাখিয়ে নেব। আদা রসুন বাটা, পেঁয়াজ কোচানো, টক দই, দু চামচ ধনের গুঁড়ো, দু চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কাজু, আমন্ড, পোস্ত বাটা, সমস্ত মশলাগুলো দিয়ে এরপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার মাখানো হয়ে গিয়েছে, এরপর এটা আমি আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেবো। পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম যেই তেলে, ওর মধ্যে 1.5 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গিয়েছে, এরপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা একটু কষানো হয়ে গেলে এটা আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের মতো রান্না করে নেব।
দেখুন বন্ধুরা, মাংস থেকে এবারে তেল ছেড়ে দিয়েছে। এটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে পানি দিয়ে আমি আধ ঘন্টার মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। যতক্ষণ মাংসটা রান্না হচ্ছে আমি গোটা গরম মশলাগুলো ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। বন্ধুরা, মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। এরপরে আমি ভাজা মশলাটা দিয়ে দেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওকে লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমি পরিবেশন করে দেখাই।